রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য 2021 সালে সেপ্টেম্বর মাসে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সরকার। এই বিজ্ঞপ্তিমূলে 500 জন যুবক যুবতীকে নিয়োগ করা হবে বলে জানানো হয়। পরবর্তী সময়ে নিয়োগের সংখ্যা বৃদ্ধি করে 1,000 করা হয়। 2022 সালের শেষ দিকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদনকারী বেকার যুবক যুবতীদের শারীরিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়। এর 1 বছর পর অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, কিন্তু আজ পর্যন্ত এর ফলাফল প্রকাশ করা হয়নি। অবিলম্বে ইন্টারভিউর ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সংশ্লিষ্ট বেকার যুবক যুবতীরা সোমবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তী সময়ে তাদের মধ্য থেকে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করে এক ডেপুটেশন প্রদান করেন। সংশ্লিষ্ট কর্মসূচি প্রসঙ্গে এক যুবক জানান, দীর্ঘদিন অতিক্রান্ত হলেও রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এরই মধ্যে অনেকের বয়স সীমাও পেরিয়ে যাচ্ছে। অবিলম্বে ইন্টারভিউর ফল প্রকাশ করে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তিনি। তা না হলে পরবর্তী সময়ে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও জানান এই বেকার যুবক। এসিরা ডিজিপি স্যারের কাছে একটা ডেপুটেশন দিতেছে, যাতে আমরা যে ত্রিপুরা পুলিশের যে প্রসেসটা, সিলেকশন প্রসেস, এটা খুবই ধীরগতিতে চলতেছে। কারণ এটার যে প্রথম নোটিফিকেশন, এটা 2021-এর সেপ্টেম্বর মাসে আইসে। প্রথমে 500 পোস্ট আসিল, তারপরে এটারে মানে বাড়াই এসিরা এটারে 1,000 করা হয়েছে। 2021-এর সেপ্টেম্বর মাসে প্রথম নোটিফিকেশন আছে, অক্ষণে 2024 চলতেছে, 2024-এর জুন মাস চলতেছে, এখনও কোনো মানে ইউই নেই। ফিজিক্যাল গেছে, ফিজিক্যালের 2022-এর লাস্টে ফিজিক্যাল গেছে, এর 1 বছর পরে রিটার্ন টেস্ট গেছে, রেজাল্টের কোনো খবর নাই, মাসের পর মাস চলে যাইতেছে। মানে এইভাবে চললে তো হইতো না। তো আমরা আজকে একলগে হয়েছি, স্যারের কাছে একটা ডেপুটেশন দিতেছি যাতে এটা তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয়, আর যদি যাতে এটা ইলেকশনের আগে, পঞ্চায়েত ইলেকশন কিছুদিন পরে, এর আগে যাতে আমরা রেজাল্ট পাবলিশ করা হয় যে রিটার্ন টেস্ট দিছি, আর দুর্গা পূজার আগে যাতে ফুল প্রসেস কমপ্লিট করা হয়। আর যদি এমন না হয় তাহলে আমরা আগামী দিনে এর চেয়েও বেশি বড় আন্দোলনে সম্মিলিত হবো। এদিন রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান কর্মসূচিতে প্রচুর সংখ্যক বেকার যুবক যুবতীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।